মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি হলো? একবার আমার সাথে আসুন তো। এক্সকিউজ মি স্যার, বলছেন স্যার আপনাকে চিনবো না? আপনি তো পিকে বাসু বারাক ল। গ্রেট, বাট ইউ নো ওয়ান থিং, আমিও কিন্তু তোমাকে চিনি। তুমি তো সাংবাদিক আলোকপর্ণা, রাইট? ইনি নমস্কার, আমি সৃজন দত্ত, আমার বন্ধু। শুধু বন্ধু না, বিশেষ বন্ধু। আপনি আমাকে কিভাবে চেনেন? সব খবর রাখতে হয়। তোমার মতো জার্নালিস্ট তো আজকের দিনে বিরল। তোমার কভার করা অলমোস্ট সব নিউজ আমি দেখি। তুমি তো একজন ডাইনামিক লেডি, তোমার এত ডাউন লাগছে? স্যার আমি খুব বিপদে পড়েছি। বিপদ? ক্যান আই বি অফ এনি হেল্প? কি বলছেন স্যার, আপনি আমাকে হেল্প, এটা তো আমার পরম সৌভাগ্য। সত্যি আমি যদি আপনার গাইডেন্স পাই। বুঝলাম, বসো। এক্সকিউজ মি, বলো কি ব্যাপার? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে আলোকপর্ণা, মানুষ তার কুকীর্তির ছাপ কোথায় বেশি ফেলে জানো? যেখানে সে সব থেকে বেশি সময় কাটায়। ওই লোকটি কোথায় সব থেকে বেশি সময় কাটায়? স্টুডিও ফ্লোরে, যেখানে ও শুটিং করে। আর এই ধরনের প্রিডেটররা বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে টার্গেট করে। তুমি ও শুটিংয়ে যাও এবং ভালো করে খোঁজ খবর নাও, কোনো না কোনো ক্লু তুমি পেয়ে যাবে। কিন্তু স্যার ইন্দ্র কুমার তো সুপারস্টার, সে কেউ তো ওর বিরুদ্ধে মুখ খুলতে চাইবে না। হ্যাঁ, উঁচু তলার অভিনেতা অভিনেত্রীরা হয়তো মুখ খুলবে না, কিন্তু এই ধরনের মানুষদের সহজ টার্গেট হচ্ছে জুনিয়র আর্টিস্ট বা অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেস। ওদের সঙ্গে মেশো, তাহলেই সব খবর পেয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। দেখলেন, আমার যোগ্য দাদা ভাগ্যিস আপনার সঙ্গে আমার দেখা করিয়ে দিলেন। তার মানে স্যার আপনি বলতে চাইছেন আমাদের এখন ইন্দ্র কুমারের শুটিং ফ্লোরে যেতে হবে, জুনিয়র আর্টিস্ট সেজে, তাই তো? যাতে ওখানে গিয়ে আমরা ভেতর থেকে ভেতরের খবর খুঁজে বের করে আনতে পারি। এক্স্যাক্টলি। তাহলে আমি উঠি। স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি এখানে কেন এসেছিলেন? আমার একটা কেসের হিয়ারিং আছে, ওই নয়ন সামন্তের কেস। ওই কেসটাও জটিল, তবে আই থিঙ্ক আই হ্যাভ ক্র্যাকড ইট। ওকে, উইশ মি লাক ইয়াং লেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।